সরকারের কেবিনেট বৈঠক নতুন দিল্লীত হয়ে গেল আর সেই বৈঠকের পিছতে আমি বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিল বিশেষ ইলেকট্রিক মিডিয়া যে ছয় জনগোষ্ঠীর কারণে একটা সুখবর ভাল খবর খুব আগ্রহে মই নিউজ চালো চাই দেখিল যে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ দূরের কথা যে ছয় জনগোষ্ঠীক বোলে এই কারিগরী শিক্ষানুষ্ঠান মানে আইটিআই নামভর্তি কানের শিক্ষানুষ্ঠানের কারণে হে বোলে সংরক্ষণ যে ছয় জনগোষ্ঠীক আইটিআই নামভর্তির সংরক্ষণ করার কারণে এই নতুন দিল্লী তার কিবা মানে কেবিনেট বৈঠক করব লাগে নাকি মানে একদম হাস্যমধুর যে এইখান সরকারে আসলে ছয় জন কেন ধরনের আবহাওয়া ভরিছে এই কথা তো আজি স্পষ্ট পড়ছে গতি এটা জিজ্ঞাসজনক যে আজি বিভিন্ন প্রান্তত আজি কেবিনেট বৈঠক করি তেওঁলোকে বিভিন্ন সিদ্ধান্তর নামত ভোজ ভাত খালে আর এটা তেওঁলোকে নতুন দিল্লীত এটা সাধারণ সিদ্ধান্ত লোবর কারণে নতুন দিল্লীত কেবিনেট সিদ্ধান্ত ললে ইয়ার যদি সরকার আজি ছয় জনগোষ্ঠীর মানুষ কি ধরে আবহাওয়া ভরিছে যে কেবিনেট বৈঠকের নামত তারপরে আমোদ প্রমোদ ভরি হয়েছে খানা খাই পড়ছে এই কথাটা প্রতিমান হয়েছে গতি হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ নকরে বিভিন্ন মানে প্রলোভনেরে বা বিভিন্ন সা সুবিধা দিম বলে সংরক্ষণ করার নামত যে এই ছয়জনক ঘটনা করবো যে যাকালে কেবিনেট বৈঠকের জড়িয়ে মানে এইটু স্পষ্ট হয়েছে আমি ভাবিছিল দিল্লীত কেবিনেট হয়েছে দিল্লী নিশ্চয় একটা সাংঘাতিক কিনা সিদ্ধান্ত লৈছে যে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ করার কারণে কিনা প্রস্তাব লৈছে নাকি এটা সংবাদ মাধ্যম যেটা আমি দেখিল ভালকে চালু দেখিল যে এই ফোপলা স্বরূপ এগারী কেবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া ডাঙরিয়ায় এই কথাটা কইছে যে সরকার যে এই জনগোষ্ঠীটু মানে লই পেলায় মানে কোনো ধরনের চিন্তিত নয় এই জনগোষ্ঠীর সমস্যা সমাধানের কারণে কোনো আগ্রহী নয় এই কথাটা প্রমাণিত হয়েছে সরকারের কেবিনেট বৈঠক নতুন দিল্লীত হয়ে গেল আর সেই বৈঠকের পিছতে আমি বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিল বিশেষ ইলেকট্রিক মিডিয়াত যে ছয় জনগোষ্ঠীর কারণে একটা সুখবর ভাল খবর খুব আগ্রহে মই নিউজ চালো চাই দেখিল যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ দূরের কথা যে ছয় জনগোষ্ঠীক বোলে এই কারিগরী শিক্ষানুষ্ঠান মানে আইটিআই নামভর্তি কানের শিক্ষানুষ্ঠানের কারণে হে বোলে সংরক্ষণ যে ছয় জনগোষ্ঠীক আইটিআই নামভর্তির সংরক্ষণ করার কারণে এই নতুন দিল্লীত আর কিবা মানে কেবিনেট বৈঠক করব লাগে নাকি মানে একদম হাস্যমধুর যে এইখান সরকারে আসলে ছয় জন কেন ধরনের আবহাওয়া ভরিছে এই কথাটা আজি স্পষ্ট পড়ছে গতি এটা জিজ্ঞাসজনক যে আজি বিভিন্ন প্রান্তত আজি কেবিনেট বৈঠক করি বিভিন্ন সিদ্ধান্ত নামত ভোজ ভাত খালে আর এটা নতুন দিল্লীত এটা সাধারণ সিদ্ধান্ত লোবর কারণে নতুন দিল্লীত কেবিনেট সিদ্ধান্ত ললে যে ইয়ার যদি সরকার আজি ছয় জনগোষ্ঠীর মানুষ কি ধরে আবহাওয়া ভরিছে যে কেবিনেট বৈঠকের নামত তারপরে আমোদ প্রমোদ ভরি হয়েছে খানা খাই পড়ছে এই কথাটা প্রতিমান হয়েছে গতি হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ নকরে বিভিন্ন মানে প্রলোভনেরে বা বিভিন্ন সা সুবিধা দিম বলে সংরক্ষণ করার নামত যে এই ছয়জনক ঘটনা করবো যে যাকালে কেবিনেট বৈঠকের জড়িয়ে মানে এইটু স্পষ্ট হয়েছে আমি ভাবিছিল দিল্লীত কেবিনেট হয়েছে দিল্লী নিশ্চয় একটা সাংঘাতিক কিনা সিদ্ধান্ত লৈছে যে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ করার কারণে কিনা প্রস্তাব লৈছে নাকি এটা সংবাদ মাধ্যম যেটা আমি দেখিল ভালকে চালু দেখিল যে এই ফোপলা স্বরূপ এগারী কেবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া ডাঙরিয়ায় এই কথাটা কইছে যে সরকার যে এই জনগোষ্ঠীটু মানে লই পেলায় মানে কোনো ধরনের চিন্তিত নয় এই জনগোষ্ঠীর সমস্যা সমাধানের কারণে কোনো আগ্রহী নয় এই কথাটা প্রমাণিত হয়েছে बड़ी जल्दी में हो सर गर्मी बहुत है मैडम वर्दी की हाँ गर्मी तो बहुत है लेकिन आपको शायद पापा के पैसों की गर्मी ज्यादा लग रही बढ़ती गर्मी में विवेल कूलमेंट करे आपकी स्किन को सॉफ्ट और आपको कूल अब समझौता नहीं